প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি প্রার্থনা রানী দাস, সুলতানপুর হানিবুয়ে স্কুল অ্যান্ড কলেজ, প্রভাষক রসায়ন বিজ্ঞান। দেখো, আমরা একাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় নিয়ে আজ আলোচনা করব। আমরা গত ক্লাসে তোমরা পি ব্লক মৌল নিয়ে আলোচনা করেছিলাম। পি ব্লক মৌল, পি ব্লক মৌলটা কি? যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ, যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে, পি অরবিটালে প্রবেশ করে তাকে কি বলা হয়? পি ব্লক মৌল বলা হয়। এরপর আমরা পি ব্লক মৌলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। এরপর দেখো, পি ব্লক মৌলের মধ্যে গ্রুপ 13 নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে? গ্রুপ 13, গ্রুপ 13 নাম, গ্রুপ 13 নাম্বার নিয়ে, 13 নাম্বার গ্রুপ এবং 3A গ্রুপ নিয়ে আলোচনা করেছিলাম। এর মধ্যে 5টি মৌল ছিল। এগুলো হচ্ছে কি? বোরন, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, থ্যালিয়াম এবং ইন্ডিয়াম। ইন্ডিয়াম, থ্যালিয়াম এবং কি? ইন্ডিয়াম। আজকে আমরা গ্রুপ 14 নিয়ে আলোচনা করব। গ্রুপ 14, গ্রুপ 14, 4A। দেখো, গ্রুপ 14 এর মধ্যে কি আছে? 4A। এখানে সর্বমোট কতটি মৌল রয়েছে? 5টি মৌল রয়েছে। এখানে কতটি মৌল রয়েছে? সর্বমোট 5টি মৌল রয়েছে। গ্রুপ 14 সর্বমোট 5টি মৌল বিদ্যমান। এইসব মৌল সমূহ ইলেকট্রন বিন্যাস, দেখো, NH2, NP1, NP1। যখন আমরা গ্রুপ 13 করেছিলাম, দেখো, গ্রুপ 13 করেছিলাম, ঠিক আছে, তখন তার সর্বশেষ ইলেকট্রন বিন্যাস ছিল কি? NH2, NP1, NP1, ঠিক আছে। এর মধ্যে কি, ধরো আমরা অ্যালুমিনিয়াম নিয়ে আলোচনা করে থাকি, 1S2, 2S2, 2P6, 3S2, 3P1। সর্বশেষ ইলেকট্রনে কতটি থাকে? একটি ইলেকট্রন থাকে। পি অরবিটালে কতটি ইলেকট্রন থাকে? একটি। গ্রুপ 14 কি হবে? এখানে এনপিতে কতটি ইলেকট্রন থাকবে? 2টি ইলেকট্রন থাকবে। সর্বশেষ মৌলে, সর্বশেষ যদি ইলেকট্রন বিন্যাস করে, সর্বশেষ পি অরবিটালে কতটি ইলেকট্রন থাকবে? 2টি ইলেকট্রন থাকবে। যেমন দেখো, কার্বন, কার্বনের পারমাণবিক সংখ্যা কত আমরা জানি? কার্বন হচ্ছে কত? 6। ইলেকট্রন বিন্যাস করে কি হবে? 1s2, 2s2, 2p2। দেখো, এটা হচ্ছে কি? গ্রুপ 14 মৌল। এরপর হচ্ছে কি? সিলিকন, সিলিকনের মধ্যে দেখো, সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 14। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। তাহলে এইসব মৌলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি? NH2, NP2। মানে কি, সর্বশেষ কতটি ইলেকট্রন থাকবে পি অরবিটালে? 2টি ইলেকট্রন থাকবে। গ্রুপ 14 মধ্যে কতটি মৌল রয়েছে? 5টি মৌল রয়েছে। এর মধ্যে কি রয়েছে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তারপর হচ্ছে কি? টিন এবং লেড, টিন এবং লেড। কার্বন হচ্ছে কি? অধাতু। কার্বন হচ্ছে কি? অধাতু। সিলিকন অধাতু, তবে সামান্য ধাতব ধর্ম প্রদর্শন করে। সিলিকনটা হচ্ছে কি? অধাতু, ঠিক আছে, মাঝে মাঝে কি করে? সামান্য ধাতব ধর্ম প্রদর্শন করে। জার্মেনিয়াম হচ্ছে কি? অর্ধধাতু। জার্মেনিয়াম হচ্ছে কি? অর্ধধাতু। টিন ও লেড হচ্ছে কি? ধাতু। দেখো, এটার মধ্যে কি রয়েছে? অধাতু রয়েছে, অধাতু রয়েছে 1-2টি, আবার সিলিকন মাঝে মাঝে ধাতব ধর্ম প্রদর্শন করে। তারপর হচ্ছে কি? জার্মেনিয়াম, এটা হচ্ছে কি? অর্ধধাতু। অর্ধধাতু মানে কিছু সামান্য ধাতু, সামান্য অধাতু, এটা হচ্ছে কি? অর্ধধাতু। আর টিন ও লেড এগুলো হচ্ছে কি? ধাতু। এগুলো হচ্ছে কি? ধাতু। তাহলে দেখো, আমরা শুরুতে কার্বন এবং সিলিকন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কার্বন এবং সিলিকন নিয়ে আলোচনা করব। কার্বন ও সিলিকনের মধ্যে তুলনা নিয়ে আমরা আলোচনা করব। এই প্রশ্নটা প্রায় সব পরীক্ষায় তোমাদের থাকে, কার্বন এবং সিলিকনের মধ্যে তুলনা করো বা পার্থক্য দেখাও, ঠিক আছে? আমরা আজকে কার্বন এবং সিলিকন নিয়ে আলোচনা করব। দেখো, কার্বন ও সিলিকনের মধ্যে তুলনা, কার্বন ও সিলিকন উভয়ের গ্রুপ 14A, 4A।